ওকে না না তেমন কেউ না বলুন কে কি হলো ইয়ে মানে আমার স্ত্রী বেরেনুমা জরুরি বোধ হয় তা না হলে এখন তো ওর ফোন করার কথা না আমাকে জলদি কথা শেষ করেন আর বলবেন যে অফিসের কাজের সময় যেন বারবার ফোন না করেন জি কতদিন তোমারে কইছি যে অফিস টাইমে ফোন দিয়ে আমাকে ডিস্টার্ব করবা না আর কেম দেখবো যে কেমন তোমারে এই ও সমস্যাটা কি কি জন্য ফোন দিচ্ছ কাহানে খুশ গল্প করতে আমি ফোন করিনি জরুরি কাজই ফোন করেছি জরুরি কাম হ্যাঁ জরুরি কাম সকালে নাই তো না কেলা হ্যাঁ খালি অফিস টাইমে কেন জরুরি কামে ফোন দাও ঠিক আছে রাখছি ফোন আমি আসল কথাটা কইয়া ফোনটা রাখো এটা কেমন তোর অভ্যাস হ্যাঁ হাজার কথা কইবা মাগার আসল কথাটা কইবা না ও আমি বুঝবা পারছি আমার শরীর অবস্থা জানার জন্য ফোন করছো তাই না ভালো আছি আমি বহুত ভালো আছি ওই বাড়ি থেকে ওই সংসার থেকে আমি যত দূরে থাকবো পারি আমি তত ভালো থাকি তাই প্লিজ আমারে দূরেই থাকবার দাও তোমরা সবতে আম্মা বাড়িতে ফিরে এসেছে আম্মা ফিরেছে তো কি কি না আম্মা ফিরেছে হ্যাঁ কখন কেমতে কই আছিল আম্মা তোমার ব্যস্ততা শেষ হলে তুমি আম্মার কাছ থেকে না হয় এসব খোঁজ খবর নিও আপনার মা ফিরেছে হ্যাঁ আমার আম্মা ফিরে এসেছে আমার যে কি আনন্দ লাগছে আমি ঠিক বলে বোঝাতে পারবো না আমি একটু বাড়ি যেতে যাচ্ছি নিশ্চয়ই যাবেন আপনি আমাকে যেতে বলছেন কেন না এ সময় তো আপনার অবশ্যই মায়ের কাছে যাওয়া উচিত থ্যাংক ইউ সো মাচ কিন্তু জমিটার ব্যাপারে সেটা নিয়ে আপাতত আপনি না ভাবলেও চলবে আমি তো আছি নাকি আপনি এখন বাড়ি যান মাকে সময় দিন আমি আসি তাহলে থ্যাংক ইউ কি চাও তুমি এখানে সরি বলতে এসেছো এটা আপনার কাছে আইছে যাও তুমি আসসালামু আলাইকুম